বিজে নেতা রঘুনন্দন দাশঙ্ সরকারি কিন্তু যে ক্যাপিটাল থানা পুলিশ পৌঁছি দ্বিতীয় থরপ্রাই তা পচরাউচরা করু এবং যেভাবে ভাবে অরগস নিউজ সাংবাদিক চিন্ময়ী সাফর উমেশ মহারা কুকুর লগাই যেভাবে ভাবে মরণাক আক্রমণ করে সেই ঘটনার এবে খোলতাড় জারি রয়েছে তবে প্রথম থার পর নিজে রয়েছেন তদন্তকারী অধিকারী পৌঁছি খোলতাড় আজ ক্যাপিটাল থানা অধিকারী নিজে এবং তা স্বতন্ত্র টিম ধরিক রঘু ঘরে দাস পঞ্চ খোলতাড় করছেন তাঁর পচরা উচরা করুচার যেভাবে ভাবে সে প্রতিক্রিয়া যে বিভিন্ন দিগ রয়েছে যে দিগকি তা পচরাউচরা করব কিন্তু কেউ সাসে সাধিকাঙ্ উপরে কুকুর ছাড়িয়ে মরণাক আক্রমণ কলে এবং আক্রমণ করেসার পর যেভাবে ভাবে তাঁর মন্তব্য লা হুকর ছাড়ি তবে এ যে লজ্জাজনক বিষয় বা এই ঘটনাক গুরুত্বর থানা পুলিশ এবং অর্গজ নিউজ্র প্রতিনিধি থিলে চিন্ময় সাউ সে ক্যাপিটাল থানারে অভিযোগ করে যে অভিযোগ আধার করি রঘুনন্দন দাস বি সঙ্গীন দফা লাগি যে দফা নিয়ে কি পুলিশ এবার খোলতাড় করু পচরা উচরা করুক রঘুনন্দন ঘরে যেহেতু এবার ক্যাপিটাল থানা অধিকারী নিজে পৌঁছান তাঁর যে স্বতন্ত্র টিম রয়েছেন মধ্য সে রঘুনন্দন দাস নিশ্চিত ভাবে অনেক প্রশ্ন রয়েছে যে প্রশ্নকি তা পচরা উচরা করুবেন তবে পরবর্তী সময় যেতন্ত্রী অধিকারী বাহিবে নিশ্চিত ভাৱে এই ঘটনাৰ পৰ্দাফাশ হব তাৰ কিন্তি কুকুর লগাই আক্রমণ কলে আক্রমণ পছরে কোশিভ রঘুনন্দন দাস রাগি যাই এবং এসব দিগকি নিশ্চিত ভাবে তদন্ত পরিসরভুক্ত রয়েছে তদন্ত করু ক্যাপিটাল থানা অধিকারী নিজে তদন্ত করুচার খোলতাড় করছেন পচরাউচরা করুমান তবে নিশ্চিত ভাবে পরবর্তী সময় যেতবে রঘুনন্দন দাস ক্যাপিটাল থানা অধিকারী পচরাউচরা করে বাহারক আসবে তাঁর প্রতিক্রিয়া নেওয়া আমি চেষ্টা করা যে কে রঘুনন্দন দাস তদন্তে কলে কি নাই এইচব দিগি যে কাপিটাল থানা অধিকাৰী পচৰা উচৰা কৰিব বা তৰ প্ৰতিক্ৰিয়া নেবা চেষ্টা কৰিব নিশ্চিত ভাৱে ঘটনাৰ ମୁଁ କୁକୁର ଛାଡିଛି ଏବଂ ଆହୁରି ମଧ୍ୟ କହିଥିଲେ ଯେ କୁକୁର ଠୁ ବି ଆହୁରି ହିଂସ୍ର ପ୍ରଶୁ ଛାଡିଦେବା କଥା ଇଏ ସିଏ ତାଙ୍କର ଦୃଢ ଭାବରେ ଷ୍ଟାଣ୍ଡ ରଖୁଛନ୍ତି ଏବଂ ତାଙ୍କର ଦୋଷକୁ ମାନିଛନ୍ତି ମଧ୍ୟ ଯେ ସେ କୁକୁର ଛାଡିଛନ୍ତି ଗୋଟେ ରଘୁନନ୍ଦନ ଦାସ ଗିରଫ ହେବାର ଆଶଙ୍କା ମଧ୍ୟ ରହୁଛି କି দেখুন বিরোধরে যেহেতু সঙ্গীন দফা লাগিছি এবং ক্যাপিটাল থানা অধিকারী নিজে ঘটনাস্থল অৰ্থাৎ ৰঘুনন্দন দাস আচৰা উচৰা কৰো পঁচিছ বৰ্ষৰ অহংকাৰ সেইদিন সেই দেখাইছিল যোভাৱে জনে কাৰ্যতাদিকা উপৰক কুকুৰ ছক্ৰমণ কৰিলে এই আক্ৰমণক গুৰুতৰ নিন্দা কৰা নিশ্চয় ওড়া বাচী এৰ প্ৰত বা ই উত্তৰ চাহ কাহিদিকা কৰ্তব্যৰত কুকুৰ ছাডি আক্ৰমণ কৰিলে এই নিশ্চিত ভাৱে সবুডু নিন্দা হৈচাৰ পাৰে নিশ্চিত ভাৱে দ্বিতীয় থকা

ଜାଣିଥିବେ ଯେତେବେଳେ ଖବର ସଂଗ୍ରହ କରିବାକୁ ଆସିଥିଲେ ଅର୍ଗଜ ନ୍ୟୁଜର ପ୍ରତିନିଧି ଯିଏ ରହିଥିଲେ ଚିନ୍ମୟୀ ସାହୁ ଭିଡିଓଗ୍ରାଫର ଉମେଶ ମହାରଣା ସେତେବେଳେ ତାଙ୍କର ଯୋଉ ସିକ୍ୟୁରିଟି ଗାର୍ଡ ଥିଲେ ଚିତ୍ର ଦେଖିବାକୁ ଚାହିଁଛି

সেই দিগুলি এবার পচরা উচরা করা যাব এবং সেই দিগ যা জাঁকা চাই যে ভাবে এফআইআর কপি বা যেভাবে অভিযোগ হয়েছিল যে মরণাতক আক্রমণ করে নিজে বিজেডি রঘু নন্দন দাস কুকুর ছাড়ি তবে আপনার জাঁনি দুইটি প্রতিক্রিয়া আসলে যে প্রতিক্রিয়ারে রইন এবং সে মানি লেকর ছাড়ছে এবং লজ্জাজনক কথা কিনা যে পঁচিশ বর্ষ অহংকার এবং এই অহংকার এবে ভাঙ্গি না এবং যেভাবে জন সূচনা লোকসংক বিভাগৰ মন্ত্ৰী ৰমৰ প্ৰধি যি অৰ্গছ নিউজৰ সাম্বাদিকা চিন্ময় চাহু কুকুৰ ছাডিবা ভৰি হীন প্ৰয়াসমিতি কৰি পাৰিলে ইয়ে গোটেই নিন্দনীয় অশোভনীয় গোটেই ক্ৰুৰ আচৰণ বুলি কোৱা যায় জানে বৰিষ্ঠ মন্ত্ৰী নিশ্চিত ভাৱে আপোন জানি জে বৰিষ্ঠ বিজেডি নেতা হৈ কিন্তু কাৰ্যৰত সাম্বাদিকা যেতিয়া খবৰ সংগ্ৰহ কৰিব আছিলে কেনে অমানৱীয় ভাৱে তাঁ উপরক ছাডি মরণাতক আক্রমণ করে এবং ভিডিওগ্রাফর যেভাবে মরণাতক আক্রমণ করে তার প্রত জা যেভাবে ভাবে লোয়ার পিএমজি সমস্ত বরিষ্ঠ সাংবাদিক কথা কুতু সাথ কুতু সমস্ত একাঠি হয়েছে প্রত যে রয়েছেন বিজেডি নেতা রঘু দাস বিধে দৃঢ় কার্যানুষ্ঠান করা দাবি করে তেম সেই দ্বিতীয় থার পর নিজে থানা অধিকারী এবং আই যে তদন্তকারী অধিকারী রয়েছেন সে দ্বিতীয় পাই। রঘুনন্দন দাস সরকারি বাসভবন রয়েছে সেটি পৌঁছান খোলতাড় করছেন এবং সব ঘটনা অর্থাৎ আপনার জাগবে যৌঠ সেদিন ঘটনা ঘটিল সেই ঘটনা স্থলের বুলি বুঝি তদারক করুম তদন্ত তনাগনা তদন্ত চালিয়েছে তাঁর পচরা উচরা করি যে রঘু দাস রয়েছেন বিজেডি নেতা কেউভাবে ভাবে সে যে পঁচিশ বর্ষর অহংকার সে যেভাবে ভাবে এবং যেভাবে ভাবে জন অমানবীয় ভাবে জন কার্যরত সাদিকা এবং ভিডিওগ্রাফর উপরে কুকুর ছাড় মরণাতক আক্রমণ করে মহিলা সংঘ সংঘর্ধ দৃঢ় বিরোধ করে এবং তাষ্ঠান মহামহিম রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী স্মারকপত্র প্রদান করে তবে নিশ্চিত ভাবে দ্বিতীয় থাকি পুলিশ যেত ক্যাপিটাল থানা অধিকারী এবং তদন্তকারী টিম এবং তা স্বতন্ত্র টিম পৌঁছান খোলতাড় করুচন্তি এবং পুরা স্পট রয়েছে যেট ক্রাইম স্পট রয়েছে সেই ক্রাইম স্পট এবার খোলতাড় আপনার সিধা সলক চিত্র দেখুম এ হচ্ছে তাজা চিত্র এবং যদি তাঁর যে ভাবে প্ৰতক্ৰিয়াৰে যে ঘৰ ভিতৰক প্ৰৱেশ কৰি ভিডিঅ' উত্তোলন কৰিলে তাৰপিছত এই ঘটনাৰ নিশ্চিতভাৱে ইছ কৈ থাকে তাহ স্পষ্ট হৈচাৰিছে যেনে কাৰ্যৰত সাদিকা যেতিয়া খবৰ সংগ্ৰহ কৰিব আছিল আৰু তাৰ সুৰক্ষা কৰ্মী যিয়ে ঠাইলৈ তাৰ পৰমিচন নেকি বা তৰমতি ক্ৰমে যেতিয়া ভিতৰক যাওঁ তেনে কেনেকৈ অমানৱীয় ভাৱে ଜଣେ ସାମ୍ବାଦିକା କାର୍ଯ୍ୟରତ ସାମ୍ବାଦିକାଙ୍କ ଉପରକୁ ମହିଳା ସାମ୍ବାଦିକା ଜଣେ ଯେତେବେଳେ ତାଙ୍କର କର୍ତ୍ତବ୍ୟ କରୁଛନ୍ତି ଏବଂ କର୍ତ୍ତବ୍ୟ କରୁଥିବା ବେଳେ ଜଣେ ବିଜେଡ଼ି ନେତା ବରିଷ୍ଠ ବିଜେଡ଼ି ନେତା ସେ କେଉଁଭଳି ଭାବରେ ଅମାନବୀୟ କାଣ୍ଡ ଘଟାଇଥିଲେ ଏବଂ ଦୁଇ ଦୁଇଟି କୁକୁରକୁ ମଧ୍ୟ ଛାଡ଼ି ଦେଇଥିଲେ ଏବଂ ଯେଉଁଭଳି ଭାବରେ ମଧ୍ୟ କୁକୁର ଛାଡ଼ି ମରଣାନ୍ତକ ଆକ୍ରମଣ କରିଥିଲେ ତେବେ ସେ ଦିଗକୁ ନେଇକି ସବୁଆଡ଼ୁ ନିନ୍ଦା କରାଯାଇଥିଲା ଏବଂ ବିଭିନ୍ନ ଆଡ଼ୁ ନିନ୍ଦା କରିବା ପରେ ତାଙ୍କ ବିରୋଧରେ ଦୃଢ଼ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ପାଇଁ ଦାବି ମଧ୍ୟ କରାଯାଇଥିଲା ତେବେ ଏ ଯେଉଁ ଚିତ୍ର ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ଇଏ ହେଉଛି নিশ্চিত ভাবে তাঁর যা সরকারি বাসভবন রয়েছে তাঁর যে রয়েছেন সুরক্ষা কর্মী কথা কুতু তাঁর ঘর লোক কথা কুতো রঘু দাস ঘর লোক কথা কুতু সমস্ত পুলিশ ডাকি পচরা উচরা করুচি দেখুন কেউভাবে ভাবে পুরো টিকনিক তথ্য জান পুলিশ চাহিদি এবং সেদিন ঘটনা কন ঘটি এবং কাহকি এভাবে উত্তক্ত হয়ে গেল রঘু দাস এবং জন কর্তব্যরত সাংবাদিকা মহিলা সাধিকা কু কাহকি কুকুর লগাই আক্রমণ কলে এ এসব সত জাণব চাল থানা পুলিশ তা সহ যাবে এ অমানবীয় ঘটনা সবুড় নিদা করা এবং রঘু নন্দন করা বি তবে আপনার জাঁথে যাবে জনে বিজেডি নেতা এভাবে মুখিয়া সববে কৌ যে নারীকে সম্মান দিয়া যখন তা সম্মান লা কি এবং তা দেখ রঘু নন্দন দাস এই কার্যানুষ্ঠান নেওয়া আবশ্যক যেতে জে তৎকালীন চৰকাৰৰ গুৰুত্বপূৰ্ণ বিভাগৰ দায়িত্ব তুলাই এতিয়া দায়িত্ব তুলাই চাৰি বা জনে বৰিষ্ঠ নেতা কিভাৱে দায়িত্বহীন ভাৱে মহিলা উপৰক সাদিকাংৰক কুকুৰ ছয় বুলি গোটেই কথা কৈছিল কুকুৰ ছাড়িছিলে মধ্যিত্ৰেৰে হিংস্ৰ ভাৱেৰে কুকুৰ দুইজনে আছুক্ত নিতি ভাৱে কিছু ক্ষতি নঘটি থাকে বোলিকি ক' কোৱা যায় পাৰে কিন্তু ইয়ে ক্ৰতাটা অশোভনীয়তা এবং অমানবীয়তা কী আচরণ করছেন রঘুনন্দন দাস জনে মহিলা সাধিকাঙ্ক উপরে এই তা উপরে কার্যানুষ্ঠান নেবার আবশ্যকতা রয়েছে কিন্তু পুলিশ বর্তমান সময়ের দ্বিতীয় থরপ্রাই তনাঘনা করা রঘুনন্দন বাসভবন পৌঁছিছি কণ তনাঘনা করব কী সেভাবে আচরণ করে এবং কোণপ তাঁক আচরণ কারণ কন সূচনা এবং লোকসম্পর্ক বিভাগের পদ দায়িত্ব তুলাই সারি বা জনে বরিষ্ঠ নেতা এমিটি পাই। পড়িলা লাইয়ে সবুঠ বড় কথা কুয ধন্যবাদ স্নিগ্ধ চন্দন আপনার সমস্ত সূচনা যদি আপনার আমিওটি ভাল লাগিলা তে আমার ও সবসক্রাইব করা জমা বি ভুলো না